লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। হাইকোর্টের বর্তমান কোনো বিচারপতির পর্যবেক্ষণে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর বিচার পেতে মামলা দায়ের করার অনুমতি দিলেন প্রধান বিচারপতি। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত বকটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিবিআই হেফাজত হোক আর পুলিশ হেফাজত হোক, যে কোনো মানুষের যে কোনো অ্যাকিউজদের মৃত্যুর হেফাজতে, এটা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন বলে আমাদের দেশে চিহ্নিত হয়ে আছে। এটা যেমন একটি দিক, সেই সঙ্গে আরও একটি দিক খুব গুরুত্বপূর্ণ, বকটুই ঘটনা সাধারণ অন্য পাঁচটা ঘটনার মতন নয়। ঘটনায় কি সিবিআই কোর্ট মনিটেড সিবিআই ইনভেস্টিগেশনকে কালিমালিপ্ত করবার কোনো ষড়যন্ত্র নয় তো? সোর্সের মধ্যে কোনো ভূত কাজ করছে না তো? তৃতীয়ত, যে কোনো গুরুত্বপূর্ণ এভিডেন্স, যে এভিডেন্স এই লালন শেখের কাছ থেকে পাওয়া যেত, তাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, তাকে নষ্ট করবার জন্য কোনো পরিকল্পনা করা হলো না? যদি করা হয়ে থাকে তাহলে কিন্তু অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন সিবিআইয়ের বিরুদ্ধে আসছে, যে সিবিআই এক্ষেত্রে যারা তদন্তকারী সংস্থা সেখানে তাদের যেটা অ্যাকিউজ তাদেরকে তারা রক্ষা করতে পারছেন না, তাদের মৃত্যু হচ্ছে কাছ থেকে, তার জন্যই এই মৃত্যুর তদন্ত হওয়া দরকার। এবার এই তদন্ত করবে কে? আমরা বলছি যেহেতু এখানে সিবিআই হেফাজতে মৃত্যু এবং সিবিআইয়ের কাছে এটা গেছে কারণ পুলিশ ইনভেস্টিগেশন করতে পারছিল না, পুলিশ এবং সিবিআই দুজনের বিরুদ্ধে এক্ষেত্রে অভিযোগ আছে, তাই এই মামলার তদন্ত, অন্তত লালন শেখ হত্যাকাণ্ডের তদন্ত কলকাতা হাইকোর্টের একজন সিটিং জাজকে দিয়ে করানো হোক,